এবার কার এই আন্দোলনটা কোন দলের ছিল না শুধু ছাত্রদেরও ছিল না হ্যাঁ সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতা ছিল রাজনীতিবিদরা ফিনিশিং দেননি আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে কিন্তু এই আন্দোলন একাতারা করেনি ওই দেড় মাসে শিশু কি ছাত্র নাকি যে মা এসেছেন তিনি কি ছাত্র আমরা যারা আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র সারা জাতি তাদের সাথে ছিল তবে এইখানে ছাত্রদেরকে তরুণদেরকে ডিসকারেজ করার অথবা প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নাই সেই বাবাই সঠিক বাবা যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায় যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরো উঁচু জায়গায় চলে যাক এরা আমাদের সন্তান সন্তানদেরকে গাইড করা ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তাদের পথ হারিয়ে ফেলছে আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া এটা আমার এখানে চেক ব্যালেন্স আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয়ে আলহামদুলিল্লাহ দেশ পথ হারবে না আজকে শুক্রিয়া দায় করছি ছাব্বিশ দিনের মাথায় বা সাতাইশ দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে আলহামদুলিল্লাহ আলম এটার এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য ইস্যু ডাইভার্ট করার জন্য হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে যে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে প্রতিবাদ করবে তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে এবং যে মৌল ইস্যুর ধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে এই ইস্যুটা চাপা পড়বে আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আর একস্যু চাপা পড়ে যায় এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে যারা করেছেন তারা ভালো জানেন আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো খুব নাই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে যিনি পারপিটেটর তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তাকে পেতে হবে এছাড়া এটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোনো সংশোধন হবে না পারপিটেটররা তখন আনকন্ট্রোল বিয়ণন্ড কন্ট্রোল উইদাউট ওনিং স্পিড কন্ট্রোল তারা অন্যরকম হয়ে যাবেন বেপরোয়া হয়ে যাবেন এই জন্য এটা ন্যায্যতার দাবি ন্যায় বিচারের দাবি সভ্যতার দাবি সামাজিকতার দাবি শান্তির দাবি এটা হতে হবে সেই ক্ষেত্রে যারা ব্যক্তি ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেন সেই উদ্যোগে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সকলের তাদেরকে সাপোর্ট করা দরকার কিন্তু তারা অসঙ্গত কিছু হলে আমরা তাদের সাথে নেই গণহারে একটা মামলায় একটা কি বলে হত্যা মামলায় পাঁচশো জনকে আসামি করা এটা কতটুকু যুক্তি এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে আমরা আমাদের সংগঠনকে বলেছি ঠিক আছে আমরা সবার চেয়ে মজলুম বেশি কিন্তু অত মামলার আমাদের প্রয়োজন নাই সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট কিন্তু সেই মামলায় একজন নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলার অভিযুক্ত না হয় সেইভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত হতে হবে জন ঠিক আছে একজন বেটিক এই একজনের উপর যদি আমরা করি এটা জুলুম হবে আমরা এই জুলুম করতে চাই না এরপরে যদি আমাদের অনিচ্ছা সত্যি কোনো ভুল হয়ে যায় আপনাদের কারো ধরা পড়ে আমাদেরকে ধরে দিবেন আমরা সংশোধিত হব কথা দিচ্ছি আমরা হিংসার রাজনীতির কবর চাই এটা আর মাথা ছাড়া দিয়ে না উঠুক বিভক্তির রাজনীতির কবর চাই এটাও মাছা মাথা ছাড়া দিয়ে না উঠুক কোনো বিষয় আমরা জাতির বিভক্তি চাই না আমরা সকল মানে ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকুক আপনাদের দোয়া চাই পরামর্শ চাই সমালোচনা চাই ভালোবাসা চাই সাহায্য চাই সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম